হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। গুড ইভিনিং এই কারণে, এখন 4:10 বেজে গেছে। তো বলি কি, কণিকা একটু মূর্খামিগুলো বন্ধ কর। মানে দেখো, যদি কোনো কিছু থেকে ইনভিটেশন না পাও, ভাই সেটা সত্যি সত্যি স্বীকার করে নিতে তোমার প্রবলেমটা কোথায়? পরিষ্কার বলে দিলেই তো হয়ে যায়। এই মূর্খামিগুলো না করলেই নয় না? তো এই মূর্খামিগুলো করে যারা তোমাকে সাপোর্ট করে, তাদেরকে তো একদম মানে মুখ থুবড়ে পড়তে হয়। যদি কোনো জিনিস হয়নি, সেটা হয়েছে, সেটাকে এইভাবে হয়েছে ওইভাবে হয়নি বলার দরকার নেই। হয়নি হয়নি, হয়েছে হয়েছে বলে দিলেই তো কাজটা মিটে যায়। তো তুমি কালকে বসে গেছো এই যে ইউটিউবের বড় ইভেন্টটা হলো, সেই ইভেন্টের বিষয়ে কিছু তথ্য দিতে, কারণ অনেক ভিউয়ার্সে তোমাকে জিজ্ঞাসা করেছে যে কণিকা, তোমাকে আমরা তোমাকে ওই জায়গায় দেখতে চেয়েছি, কেন দেখতে পেলাম না, এই সংক্রান্ত অনেক এসছে। প্রিয়াকেও অনেক ভিউয়ার্সরা বলেছে, আর মাঝখান দিয়ে দেখলাম তোমার ননদ মানে মামনি দিও দেখলাম কিছু স্টেটমেন্ট দিয়েছে, মানে তার ভিডিও এসেছে। তো তুমি সেটা নিয়ে কালকে একটা ভিডিও করে বসে গেলে, তা বলছি ভিডিওটা করার সময় বা ভিডিওটা হয়ে যাওয়ার পরে কি রিচেক করো? যেটা বলছো, যেটা প্রেজেন্ট করছো দর্শকদের কাছে, সেটা কি রিচেক করো? আসে মাথায়, আসে রিচেক করার কথা? আসে? যদি করতে, তাহলে হয়তো এই ভুলটা করতে না, আর নিজেই নিজেকে খেলো প্রেজেন্ট করতে না। প্রথম কথা বলি, তুমি বললে যে ইভেন্ট থেকে তোমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল, মানে মেল পাঠানো হয়েছিল রেজিস্ট্রেশনের জন্য, সেই মেলটা তোমার মিস হয়েছে। দেখো, আমাদের যদি মিস হয়ে যেত বা তুমি একা যদি সব কিছু ট্যাকেল করতে যদি মিস হয়ে যেত, মানা যেত যে হ্যাঁ, অনেক সময় হয়, অনেক মেল চোখে পড়ে না, চাপা পড়ে যায়। কিন্তু এখানে উজ্জ্বল তো ফোনটা টোটালি ক্যারি করে আর ওটাকে অপারেট করে, কিন্তু টোটালি উজ্জ্বল। তাহলে উজ্জ্বলের চোখ থেকে সেটা কী করে বেরিয়ে গেলো যে কখন কোন মেলটা এলো না এলো, সেটা কী করে চলে গেলো? এটা কি সত্যি যুক্তিযুক্তপূর্ণ একটা তুমি তোমার তথ্য বা যুক্তি দিয়েছো যেটা লোকে মানবে? সত্যি তোমার মনে হচ্ছে কোথাও দিয়ে? আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ আমিই কনভিন্স হতে পারলাম না তোমার করা কালকের ভিডিওটা থেকে। তোমার করা কালকের ভিডিওটা থেকে আমি কনভিন্স হতে পারলাম না যে তুমি বললে যে মেলটা তো চাপা পড়ে গেছে। যে ছেলেটা 24 ঘন্টা মোবাইলটাকে অপারেট করে নিয়ে বসে থাকে, তাহলে তার চোখ থেকে এটা এড়িয়ে গেল কী করে? এটা কেমন একটা সেই হাস্যকর একটা ব্যাপার তুমি বলে দিলে না, নিজেই নিজেকে ফার্স্ট খেলো করে দিলে। দ্বিতীয় কথায় চলে আসি, যে সেখানে তুমি আবার ফেসবুকের ওই মেটা ক্রিয়েটারের যে ইভেন্টটা হয়েছিল সেটা সংক্রান্ত তথ্য দিলে, সেটাও তোমার দেওয়ার কোনো দরকার ছিল না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, কেন গেছিলে, কাকে নিয়ে গেছিলে, আবার ভবিষ্যতে কাকে নিয়ে যাবে না যাবে, সেটা নিয়ে তোমার এত কিছু যুক্তিযুক্তপূর্ণ তথ্য দেওয়ার আবার কোনো দরকার ছিল না। থার্ড চলে আসি, স্ক্রিনশট। তুমি কিছু স্ক্রিনশট দিয়ে পাবলিককে বোঝাতে চেয়েছো যে এটা ওইটা সেটা, যেটা আমাদের বলেছিলাম আমরাই করি। তো স্ক্রিনশটটা যেটা দিলে, স্ক্রিনশটের ওপরে ডেটটা দেখেছো, 16 অগস্ট লেখা। কণিকা, এই ভুলগুলো কি সত্যি মানা যায় তুমি বলো তো? তুমি স্ক্রিনশটটা দেওয়ার আগে ওখানে দেখবে না ইউটিউবের ওপরে কোথায় 16 অগস্ট লেখা আছে? এরা কি এতদিন আগে দেয়? তাহলে এই যে মন্দিরা ঠন্দিরা, এরা তো প্রীতির ব্লগসও দেখলাম আমি, তো ওরা তো হালে পড়ে পেয়েছে, তাহলে তোমারটা এতদিন আগে এলো কী করে? এটা কি হয়? এটা যদি আমার ভুল হয়ে থাকে সেটাকে অবশ্যই কারেক্ট করো, কিন্তু এটা কি সত্যি পসিবল? আমার তো মনে হয় না। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাঝামাঝি চলছে, ডিসেম্বর পড়তে চলল, আর এরা এই মাসেরটা এই মাসেই পেয়েছে। আর ওদিকে প্রিয়াকে দেখো, স্ট্রেট কাট ক্যামেরায় বলে দিল যে আমাকে ইনভিটেশন দেওয়াই হয়নি, ফোন আসেই না। হয় অনেক সময়, অনেক ওয়েস্ট বেঙ্গলে অনেক ব্লগার আছে, সবাইকে ডাকা পসিবল হয় না, তার মধ্যে আমি নিই, পরের বার হলে যাবো। পজিটিভ ওয়েতে অ্যান্সার দিয়েছে, এই অ্যান্সারটা কত সুন্দরভাবে এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট করা গেল। আর যেটা তুমি দিয়ে করলে, তুমি যেটা বললে, এই এই কারণগুলোর জন্য তুমি মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাও। ভিডিও পোস্ট করার আগে অ্যাটলিস্ট চেক তো করো। দেখো, আমার এটা ভুল লেগেছে তোমার ভিডিওতে কালকে, যেটা আমি কিন্তু বললাম। ওদিকে মামুনি দিও এক্স্যাক্ট এই এই অজুহাতই দিল যে মেল চেক করা হয়নি। দুজনের একসাথে মেল চেক করা হলো না? এত চারিদিকে ভিডিও ছাড়া হচ্ছে বড় বড় ব্লগাররা, তোমাদের লেভেলে যারা, আমরা তো চুনোপুটি ছেড়ে দাও, তোমাদের লেভেলের ব্লগাররা নিত্যদিন দিচ্ছে যে হ্যাঁ আমাদের স্বপ্ন পূরণ, এটা একটা ভালো অপরচুনিটি বা কপাল খুলে গেল, অনেকে অনেক রকমভাবে টাইটেল দিয়ে ভিডিও ছাড়ছে। মন্দিরা ছেড়েছে, প্রীতি ছেড়েছে, আরও কারা কারা, সৌমালি গেছে, ইনসাইড আউট গেছে, প্রত্যেকেই এটার একটা দিয়েছে। তোমরা এটা কেউ টের পাওনি? এটা হতে পারে মেল চাপা পড়ে গেলেও, বাট তোমরা তো এত তো নিজেদের সমান তালে যে ব্লগার আছে সাধন সাথী পর্যন্ত, উফ, ওরা তো দুজন অতটা শিক্ষিতও না, বাট তারা অলরেডি মেল চেক করে অলরেডি পৌঁছে গেছে জায়গায়, আর তোমরা বলছো মেলটাই চেক করো নি। পরিষ্কার বলে দিলেই তো হয় কণিকা, যে ইনভিটেশন আসেনি, এটাতে হয়েছে, তাতে কী হয়েছে, আসেনি আসেনি, সব পাড়ায় সব নিমন্ত্রণ করছে মানে সবাইকে বলেছে না, আমাকেও বলতেই হবে, তার তো কোনো মানে নেই, আমি এটাতে যাইনি, আমার একটা বিয়ে বাড়ি পেয়ে যাবো, তাতে কী আছে? বাট এইভাবে নিজেকে আর তোমাকে ভালোবাসার মানুষগুলোকে এইভাবে খেলো করে দিও না। আর যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কারেক্ট করে দিও। প্রিয়া পরিষ্কার ইনভিটেশন পাইনি বলেই দিই যে আমি ইনভিটেশন পাইনি, আমাকে ফোন করা হয়নি, তা তাতে কী হচ্ছে, লোকে কি ওর মাথা চিবিয়ে খাবে? সত্যিটা বললে কি তাই হবে? অ্যাটলিস্ট যদি মিথ্যে বলবেও মনে করো, মিথ্যেটাকে মিথ্যের মতন অর মানে সত্যির মতন করে অ্যাটলিস্ট প্রেজেন্ট করো, যাতে লোকে না বুঝতে পারে। এখানে তুমি থালা সাজিয়ে মানুষকে মিথ্যে ধরে দিচ্ছে আর বলে দিচ্ছে এই দেখো মিথ্যে, এটা লোকে তো বুঝবেই, আর সেটা নিয়ে বলবেও।
এই জিনিসগুলো সত্যি গণিকা এটা অ্যাভয়েড করা যায় না, যেটা আমি আজকে বললাম। এবার এটার জন্য যদি তোমার মনে হয় যে কিছু ভুল তথ্য গেছে, অবশ্যই ভিডিও করে অবশ্যই জানান দিও যে হ্যাঁ এই তথ্যটা ভুল গেছে বা এটা ঠিক হয়নি বা ওটাও, কারণ ওখানে 16 আগস্ট ডেটটা কিন্তু জলজল করছে। এই মূর্খামিগুলো করো না। আর কাউকে বলো না যে মেল চেক হয়নি, যেখানে সবসময় উজ্জ্বলের হাতে ফোন রয়েছে আর সেটাকে অপারেট কিন্তু উজ্জ্বল করে আর যথেষ্ট ভালোভাবে করে, মানে করতে পারে, সেখানে ওর চোখ থেকে কী করে মেলটা বেরিয়ে গেল, এটা তো ভাবনার বিষয়। সরি, তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইখানেই আমি এন্ড করছি। যদি তোমাদেরও আমার কথার সাথে সহমত থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবো, ঠিক আছে? তো চলো, টাটা।